হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আহারে বাহারে। তো চলো, আজকে আমার একটা ইটিং শো হচ্ছে, আর আজকে হচ্ছে মহাসপ্তমী। মহাসপ্তমীর শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো করে ঠাকুর দেখো। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না, আমাদের এখানে খুব একটা বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি একদম হয়নি। তো চলো এবার খাওয়াটা শুরু করছি। আর আজকে যেহেতু মেঘ করেছে, প্রচণ্ড একটা গরম লাগছে, তো চলো আগে দেখে নাও আজকে মহাসপ্তমীতে কী নিয়ে বসেছি। এখানে আছে বাসমতি রাইস, বাসমতি চালের ভাত, এখানে আছে শশা, শুধু আজকে স্যালাড বলতে পেঁয়াজ টিয়াজ কিছু না, শুধু শশা। আর এখানে আছে পেঁপের ঘণ্ট, আর একদম দেখো গরম গরম মাটনের পাতলা ঝোল। তো চলো সপ্তমীর দিন জমিয়ে খাওয়া দাওয়া। তো চলো এবার খাওয়াটা শুরু করছি। এমনি তো মাটন হলে আমার কিছু লাগে না, তো আজকে যেহেতু পুজোর দিন ভাবলাম যে আরেকটু কিছু নিয়ে বসি। ওই একটা পেঁপে ছিল, পেঁপের ঘণ্ট করা হয়েছে। আর আজকে সাংঘাতিক গরম পড়ছে। আমি প্রথমে ভাবছিলাম যে এই বাসমতি রাইস দিয়ে পেঁপের ঘণ্টটা কেমন লাগবে, তো খুব ভালো লাগছে খেতে। এবার খাবো মাটন দিয়ে। আর এই দেখো বিশাল বড় আলু। আর আজকে একদম খুব ভালো সময় গেছি, মাংসটা এত ভালো পেয়েছি। খাসির মাংসের পাতলা ঝোল হবে, তবে খেয়ে আরাম। একটু নুনটা কম হয়েছে, তাই জন্য একটুখানি নুন নিলাম।
মাংস লাগে, দারুণ মাংস। তার মধ্যে পাতলা ঝোল, ওটা আর খেতে পারছি না।
দারুণ খেলাম পাতলা মাটনের ঝোল, আর একটুখানি থাকলো 2 পিস, ওটা রাত্রিরে খাবো। আর দেখো খুব সুন্দর খেলাম। তো চলো, এই সাথে তো আজকের আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আনন্দে থাকবে। তো চলো আজকের মতো টাটা।